দুপুরের রোদে উষ্ণ হলো কিছু অক্ষর, মগজের আঁচ বাড়িয়ে দিলাম তাতে। টক বগিয়ে যখন ফুটে উঠল অক্ষরগুলো, কিছু শব্দের চা পাতা ছেড়ে দিলাম। একটু সময় নিয়ে ফুটতে ফুটতে যখন কড়া একটা হেমন্তের বিকেলের রং ধারণ করল, তখন এক চা চামচ স্নিগ্ধ হাসির মিষ্টতা আর মাখনমুক্ত গাঢ় আবেগের বাক্যগুলো মিশিয়ে নিলাম। ছেঁকে নিলাম নিউরন থেকে এক কাপ কবিতা। এক কাপ কবিতায় এবার মচমচে গোধুলি ডুবিয়ে দিই। বেশি ডুবলেই কিন্তু গোধুলি নিখোঁজ, তার চেয়ে ভালো চুমুক দেই। তুমিও দু এক চুমুক পঙ্ক্তি দিও। এবার একটা যৌথ কাব্য গ্রন্থের সূচনা হোক।